হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি তোমাদের সাথে একটা উইন্টার স্কিন কেয়ার ভিডিও শেয়ার করছি। এই উইন্টার স্কিন কেয়ারটা আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে তোমাদের দেখানো যায়, সমস্ত রকম ঘরোয়া উপাদান দিয়েই করেছি। আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে খুব সহজেই তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারি। চলো তাহলে মূল ভিডিওতে আসা যাক। তো উইন্টার স্কিন কেয়ারের জন্য যেটা ফার্স্ট স্টেপ আমি করি, আমি আমার পোর্সটাকে ওপেন করে নিই। তো পোর্স ওপেন করার জন্য এখানে এই যে ভ্যাপার মেশিন আছে, এই ভ্যাপার মেশিনে আমি জল বসিয়ে দিয়েছি। জলটাকে আমি একটু গরম করব। তোমাদের ভ্যাপার মেশিন না থাকলে তোমরা গ্যাসে জল বসিয়ে জলটাকে গরম করতে পারো। আর এই যে স্টিম উঠছে, এই স্টিমের ওপর আমি একটা কাপড় ঢাকা দিয়ে জাস্ট এইভাবে ভাপ নেব। আমার স্টিম নেওয়া কমপ্লিট, এবার আমি চলে যাব আমার স্কিন কেয়ারে। স্টিম নেওয়ার ফলে আমার নাকের কোণে যে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, যেসব ডেড সেলগুলো আছে, পোর্সগুলো ওপেন হয়ে যাবে এবং খুব সহজেই এই ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আর স্কিনের যে ডার্টগুলো আছে এগুলো ক্লিন হয়ে যাবে। তাহলে চলো আমরা স্কিন কেয়ারটা শুরু করি। আগে মুলতানি মিট্টির সাথে আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার নিয়ে নেব কিছুটা অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসে থাকে ভিটামিন সি, সিট্রিক অ্যাসিড, এটা অ্যাকনিকে শুকোতে সাহায্য করে। আর অরেঞ্জ জুস একটা ব্রাইট এফেক্ট দেয়, অল ওভার একটা হেলদি স্কিন প্রোভাইড করতে কিন্তু সাহায্য করে, অকারণে রিঙ্কল থেকে মুক্তি দেয়। সো অরেঞ্জ জুস কিন্তু ভীষণই উপকারী। আমি কিছুটা অরেঞ্জ জুস রেখে দেব, যখন জলের প্রয়োজন হবে স্ক্রাবিং করতে করতে আমি এটা তখন ইউজ করব। কিছুটা হানি অ্যাড করলাম, হানি অ্যাড করলাম, হানিটাকে অ্যাড করে আমি মিক্স করতে থাকব। আমার স্ক্রাবার কিন্তু অলমোস্ট, স্ক্রাবার তৈরি অলমোস্ট ডান হয়ে গেছে। আমার স্ক্রাবার কিন্তু তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে অ্যাপ্লাই করব। আমি আমার মুখ ধুয়ে এসেছি, এবার ভেজা মুখে আমি স্ক্রাবারটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি একটু অরেঞ্জ জুসে একটু হাত ভিজিয়ে নিলাম, ভিজে ভিজে হওয়ার জন্য। এবার আমি এটা সারা মুখে ভালোভাবে অ্যাপ্লাই করছি। স্ক্রাবিংটা কিন্তু খুব বেশি করা যাবে না, স্ক্রাবিংটা কিন্তু খুব বেশি করা যাবে না, মিনিমাম 2 মিনিট, 2 মিনিট স্ক্রাবিং করতে হবে। আর এটা সপ্তাহে 3 দিন করতে হবে। আর একটু অরেঞ্জ জুস নিলাম একটু ভিজে ভিজে হওয়ার জন্য। জলের পরিবর্তে কিন্তু আমি এখানে অরেঞ্জ জুস ইউজ করছি, তোমরা চাইলে জল ইউজ করতে পারো, অসুবিধা নেই, অথবা গোলাপ জলও ইউজ করতে পারো। চোখের এরিয়াটা কিন্তু বাঁচিয়ে, অলওয়েজ আই এরিয়াটাকে বাঁচিয়ে স্ক্রাবিং করা উচিত আমাদের, হালকা হাতে স্ক্রাবিং করতে হবে। স্ক্রাবিংয়ের সময় অলওয়েজ এই নাকের পোর্শনগুলোয়, এই পোর্শনগুলোয় ভালো করে মাসাজ করতে হবে, এইভাবে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে। ঠোঁটের দুই পাশে, থুতনিতে, এগুলো কিন্তু ভালো করে মাসাজ করতে হবে। এই জায়গাগুলো হোয়াইট হেডস বেশি থাকে, নাকের দুই পাশে ব্ল্যাক হেডস বেশি থাকে।
সো স্ক্রাবিংয়ের সময় এইগুলো মাথায় রাখা উচিত। আমার সেকেন্ড স্টেপ স্ক্রাবিং কমপ্লিট, আমি ওটা রিমুভ করে ফেলেছি। এবার হবে আমার থার্ড স্টেপ। থার্ড স্টেপের জন্য আমি ইউজ করব, থার্ড স্টেপ হবে আমার টোনার। টোনারের জন্য আমি এই রোজ টোনার ইউজ করছি, এটা আমার বাড়িতে বানানো। আমি এরপরে আর একটা ভিডিও নিয়ে আসবো কী করে আমি আমার বাড়িতেই রোজ টোনার বানাই। সো এই রোজ টোনারটা আমি ইউজ করছি। আমি এর মধ্যে টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি সারা স্কিনে এইভাবে লাগিয়ে নেব। তোমরা চাইলে ডিরেক্টলিও ইউজ করতে পারো টোনার, বাট এইভাবে লাগালে কি হয়, স্ক্রাবিংয়ের পর যদি কিছু অংশ স্কিনে থেকে থাকে সেটা কিন্তু এই টোনারের সাথে এই কটন প্যাডের মধ্যে লেগে যাবে এবং সেটা রিমুভ হয়ে যাবে। দেখো হালকা যে ইয়েলোইশ একটা অংশ আছে, এটা কিন্তু আমার স্ক্রাবিং একটু একটুখানি থেকে গেছিলো স্কিনে, সেইটা উঠে গেছে। তো টোনিংও আমার কমপ্লিট, এবার আমি চলে যাব ময়শ্চারাইজেশনে। ময়শ্চারাইজার শীতকালে আমাদের স্কিনের জন্য ভীষণ হেল্পফুল। আমাদের স্কিনকে ভালো রাখার জন্য ময়শ্চারাইজারের মতো ভালো জিনিস আর হয় না। তোমরা যদি স্ক্রাবিংও না করো, টোনিংও না করো, বাট ময়শ্চারাইজেশন স্কিনের জন্য ভীষণ জরুরি, ওটা কিন্তু কখনো স্কিপ করবে না, রোজ ময়শ্চারাইজার মাখবে। আমি আজকে ময়শ্চারাইজার হিসাবে ইউজ করছি নিভিয়া ক্রিম। তোমরা চাইলে টোনারের পর সিরামও ইউজ করতে পারো, আর অথবা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আমি এটা ইউজ করছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো একটা ময়শ্চারাইজার ইউজ করে নিও, তবে অবশ্যই ইউজ করো। তো আমি এটা অ্যাপ্লাই করে নিলাম লিটল বিট অফ অ্যামাউন্ট। এবার আমার স্কিন কেয়ারের লাস্ট স্টেপ, এবার আমার স্কিন কেয়ারের লাস্ট স্টেপ ঠোঁটের লিপ বাম দিয়ে শেষ করব। তো লিপ বামের জন্য আমি আজকে ইউজ করছি বেবি লিপ বাম। তো বেবি লিপ বামটা অ্যাপ্লাই করে নিচ্ছি হালকাভাবে। এটা কিন্তু কম্পালসারি, তোমরা চাইলে লিপ বামের জায়গায় যে কোনো পেট্রোলিয়াম জেলিও ইউজ করতে পারো। এই ছিল আমার স্কিন কেয়ার রুটিন। সপ্তাহে 3 দিন আমি স্ক্রাব করি, আর মুখের সাথে সাথে কিন্তু ঠোঁটেরও যত্ন আমি নিই। তো ঠোঁটের যত্নের ভিডিওটা আমি নেক্সট একদিন তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কোনো রকম স্কিন প্রবলেমস থাকলে আমার সাথে শেয়ার করতে পারো, আমি চেষ্টা করব নেক্সট টাইম সেই টপিকের ওপর ভিডিও বানানোর। তোমাদের জন্য পরপর হোমমেড স্কিন কেয়ার টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো সেইগুলোর সেই সব টিপস পেতে তোমরা আমার চ্যানেলে চোখ রাখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড বেল আইকনটা অন করে রাখো। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।